এটা রিক্সা পেন্টিং এর পার্ট 2 চলার পথে এই মানুষটাকে দেখলাম এই মানুষটার চুল আমার খুবই পছন্দ আমার অসম্ভব অসম্ভব ভাল লাগে এই মহিলাটাকে মানে উনি এত নির্লিপ্ত ভাবে উনি চলতে পারেন এবং পৃথিবীর যাবতীয় লোভ লালসা আর ওই যে পেন্টিংটা না দুটো মুরগি চলে গেল এটা আমার ফোকাস হ্যাঁ উনি উনি পৃথিবীর সব যাবতীয় লোভ লালসা মানে সবকে মনে ওনার চোখটা দেখলেন আপনি বুঝবেন যে মানে উনি আছেন এখানে হাঁটু হাঁটতেছে কিন্তু ওনার চোখের মধ্যে কোনো চাপ আর কোনো এক্সপেকটেশন নেই মানে না বোঝা যায় এবং এত শান্তিতে ঘুমাচ্ছে দেখো আমাদের কারো পক্ষে কিন্তু অকাত হবে না একদম শান্তিতে একদম পথের মাঝখানে এত শব্দের মধ্যে ঘুমাই লাইট অফ করি চোখের মধ্যে আমি চোখ ঢাকি মেডিটেশন মিউজিক সাউন্ড টাউন ছেড়ে দুনিয়ার কাহিনী করে ঘুমাইতে হয় আর উনি লাগে উনি একটু আরাম করে আমার ওই পেন্টিংটা এটাও তাজমহল ব্লু সূর্য লাল আকাশ এই কালো ব্যাকগ্রাউন্ডটা ওদের কেন পছন্দ হয়েছে আমরা জানি আমার যাবো না আমি আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট রিক্সা ভাই আই হ্যাভ টু এত গরম এই শেড গাছের অভাব খুব ফিল করি একটা গাছ থাকলে গাছের শেডে বসতে পারতাম আমরা ভাবুক মানুষটা উনি ডালিম বিক্রেতা দেখো কি শান্ত ভঙ্গিতে বসে আছে কি দেখছে উনি রাস্তায় ডালিম বেচা হচ্ছে না আল্লাহ ভরসা তোমার রিক্সা পিছে পেন্টিং গুলো হারাই গেল লেখাগুলো হারাই গেল রিক্সা পিছে সাধারণত সুন্দর লেখা থাকতো প্লিজ আমি এই গরমে এক হাতে ছাতা আর এক হাতে ফোন তারপর কনস্ট্যান্টলি মা ইয়াস মা কোথাও না যাও বক বক করতেছি এটা প্রিন্ট কোথাও না কোথাও না ময়লা হয়ে গেছে কনস্ট্যান্টলি বক বক করতেছি কিন্তু সেই রিক্সাটা আমার হোয়াই ইজ মাই কাঙ্ক্ষিত রিক্সা রহমানের তৈরি এই পাখিটা কি দেখছে গাছে তিতাস পরিবহন এটা এই পাখিটা স্পেসিফিকলি কবুতর মানে না ময়ূর না পাখি পাখিদের সাম্রাজ্যে ট্রান্সজেন্ডার এরকম একটা পাখি করে নিয়েছে এই হিসাবে ইন্টারেস্টিং দেখো ও ছবি আঁকে নাই কিন্তু ও পেপার টুকরাগুলো দিয়ে এই হিসাবে সাজাচ্ছে ও এখানে তো কিছু লেখা
মনে রাখবেন রিকশাওয়ালারা এই সমাজেরই অংশ। কালার গুলো নষ্ট হয়ে গেছে, এটা অনেক পুরনো বুঝাই যাচ্ছে। পাখিটা কি হাস্যকর, ময়ূর আসতে গেছে কবুতর আর ময়ূর আর কাক মিলে কিছু একটা পাখি। সজলের গাড়ি লাল সবুজ পতাকা কোথাও আছে তো। হ্যাঁ, সবাই একটা শেড বেছে নিয়ে সিএনজিতে কিন্তু পেন্টিং করা যায়। সিএনজিতে পেন্টিং করে না কেন বলুন তো? তাও এটা সবুজ লাগছে কেন? এটা এমন একটা লটফটি ফটফটি জিনিস আর এমনিতে দেখা যায় না। দেখেন ওর পোশাক আর ওর দোকানের রং এরকম অনেক মিল আছে। একদিন আমি একটা দেখেছিলাম, একটা তরমুজ বিক্রেতা, উনি তো একদম এক্স্যাক্টলি তরমুজের কারণে একটা শার্ট করা। একটা লোক ঝালমুড়ি চানাচুর বেচতেছে, উনি ঝালমুড়ি চানাচুর চানাচুর একটা ইয়েলো স্টেপ একটা জামা পরা। একজন টমেটো বেচতেছে, হি ওয়াজ লাইক ওয়ারিং রেড। অনেক মজা ছিল, তবে মানে এরকম পরপর আমি এত মজা, ওটা এত সুন্দর ছিল, পরপর দেখাটা খুব মজা ছিল। ওকে, আবার ছাড়তে হচ্ছে কারণ অনেকক্ষণ রিক্সা দেখছি না চোখে, সে অনেক সুদূর সামনে আর কি। সো পার্ট টুটা শেষ করতে হলো, ভালো থাকো সবাই, টাটা।